বন্ধুরা এখন আপনারা দেখছেন আমাদের ডুয়ার্স সিরিজ এই সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের আরো উৎসাহিত করবে আর নতুন দর্শক বন্ধুদের বলি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের চ্যানেলকে বাড়াতে এবং আমাদের কাজকে উৎসাহিত করতে সাহায্য করবেন আপনাদের কথা দিয়েছিলাম জলদাপাড়া ইউথ হোস্টেলের একটি রিভিউ পোস্ট নিয়ে আসব তাই আজকে নিয়ে এসেছি এরকমই একটি ভিডিও পশ্চিমবঙ্গের অন্যান্য ইউথ হোস্টেলের মতো এটিও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বুক করা যায় এদেরই ওয়েবসাইটের মাধ্যমে স্ক্রিনে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হলো এই ওয়েবসাইটটিতে ঢুকে আপনি আপনার সুবিধা মতো চেক অ্যাভেলেবিলিটি দেখে বুক করতে পারবেন এটা রিসেপশন এটা হচ্ছে ক্যান্টিন এটা 4-bedded রুম নন এসি এই পাশে অফিস এবার চলুন আমরা একতলায় উঠি একতলায় উঠে একটা ডাবল বেডেড এসি রুম পাবেন এর নাম হচ্ছে তিস্তা এখানকার এটা একটা খুব সুন্দর জিনিস প্রত্যেকটা রুমের খুব সুন্দর সুন্দর নাম দেওয়া এটা ডাবল বেডেড নন এসি এর নাম হচ্ছে সংকোষ পাশে আর একটা রুম যার নাম হচ্ছে জয়ন্তী এর পাশে আর একটা 4-bedded রুম রয়েছে নন এসি যার নাম ময়ূরাক্ষী আমরা অ্যাকচুয়ালি এই রুমটা বুক করেছিলাম আমাদের দুটো রুম বুক ছিল রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস এরকম একটা কাভার দেওয়া কাঠের আর এদিকে তিনটে বেড আর এই পাশে একটা বেড আমরা অলরেডি ইউজ করেছি এই জন্য একটুখানি রুমগুলো অগোছালো হয়ে গেছে টয়লেটটা তো অনেক বড় টয়লেট গিজার রয়েছে খুব সুন্দর এই পাশে আরেকটা রুম রয়েছে যার নাম হচ্ছে ইছামতি এবার চলুন আমরা তিনতল হয়ে উঠি
কৃষ্ণা, উঠে লেফট সাইডে রয়েছে আরো দুটো রুম, ঝিলাম, এটাও ডাবল বেডেড এসি, আত্রেই এবং মিসিসিপি, আত্রেইও ডাবল বেডেড। চলুন এবার একটা জিনিস দেখাই। আমরা দোতলায় একটা ফোর বেডেড রুম পেয়েছিলাম যেমন বললাম, আর একটা এই তিনতলায় পেয়েছিলাম ফোর বেডেড রুম, যার নাম মঞ্জিরা। এই রুমটা এটা একই রকমের দেখতে, সেই জন্য আমি আর ভেতরটা আলাদা করে দেখালাম। এবার আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এখানকার ডরমেটরি, এর নাম হচ্ছে চূর্ণি। এখানে আপনারা 12টা বেড পাবেন। এবং এই ডরমেটরিতে তিনটে টয়লেট রয়েছে, একটা ইন্ডিয়ান স্টাইল, এই কর্নারে একটা ইন্ডিয়ান স্টাইল, আর পাশের দুটো কোমো। এখানে একটা কভার পেয়ে যাচ্ছে, দুটো ওয়াশ বেসিন রয়েছে, এটা আর একটা টয়লেট। প্রত্যেকটা টয়লেটই সুন্দর ঝকঝকে, এবং গিজার ফেসিলিটিস রয়েছে, খুব সুন্দর। এখানে একটা আলনাও দেওয়া রয়েছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ডরমেটরির পাশেই রয়েছে একটা সুন্দর ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে আপনারা পাশে হলং নদীটি খুব ভালোভাবে দেখতে পাবেন। এই হলং নদী বয়ে চলেছে, এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে ইউথ হোস্টেলের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অরণ্য রিসর্টের ওখানে, অর্থাৎ যেখান থেকে আমরা সাফারির জন্য গাড়ি বুক করি, বা গাড়ি যেখান থেকে আমরা উঠতে হয়। এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই রকম অন্য কোনো জায়গার রিভিউ যদি চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সেই সব ভিডিও আনার। আজ আসি, দেখা হচ্ছে ডুয়ার্সের পরের পর্বে।